গত পর্বে আমরা কথা বলেছি ক্যামেরার ব্যবহার সম্পর্কে, অর্থাৎ একটা ক্যামেরা কীভাবে ব্যবহার করতে হয় সেটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা কথা বলবো আলোর ব্যবহার নিয়ে। কারণ হচ্ছে যে একটা ভিডিও নির্মাণ করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আলোর ব্যবহার, যে আলোকে নিয়ন্ত্রণ করা পর্যাপ্ত আলো আছে কিনা সেটা নিশ্চিত করা। তো এই পর্যায়ে আমরা আলো সংক্রান্ত বা লাইট সংক্রান্ত যে আলোচনা সেখানে একেবারে মৌলিক জায়গায় রয়েছে থ্রি পয়েন্ট লাইটিং। যে থ্রি পয়েন্ট লাইটিং সম্পর্কে সংক্ষেপে আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই। থ্রি পয়েন্ট লাইটিংয়ের মধ্যে তিন ধরনের লাইটের কথা আমরা বলছি। একটা হচ্ছে কি লাইট, তারপর হচ্ছে ফিল লাইট, তারপর হচ্ছে ব্যাক লাইট। তো কি লাইট হচ্ছে মূল লাইট, যেটা দিয়ে সাবজেক্টের একেবারে প্রায় 60-75% আলোকিত করা হয়। তো এই কি লাইটটি সাবজেক্ট থেকে 15-45 degrees কোণে অবস্থান করে। তো সাধারণত কি লাইট ব্যবহার করার ফলে এক ধরনের শ্যাডো তৈরি হয়। তো সেই শ্যাডোটা দূর করার জন্য আমরা ফিল লাইট ব্যবহার করে থাকি। তো সেই ফিল লাইটটা প্রায় 15-45% পর্যন্ত সাবজেক্টকে আলোকিত করে। তারপরে সাবজেক্টকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ব্যাক লাইটটা ব্যবহার করে থাকি এবং এর মধ্য দিয়ে এক ধরনের ডেপথও তৈরি হয়। এবং বিশেষ করে আরও যদি আমরা ডেপ তৈরি করতে চাই বা থ্রি ডিমেনশনাল ভিউ যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটাকে পর্যাপ্তভাবে আলোকিত করে সাবজেক্টকে সেই ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে ফেলা যায়। আমরা তো থ্রি পয়েন্ট লাইটিংয়ের কথা বললাম, এখন আপনি শ্যুট করবেন, ধরুন আপনি শ্যুট করছেন মোবাইল ক্যামেরা দিয়ে, নিজের ঘরেই শ্যুট করছেন, আপনার কাছে এই তিন ধরনের লাইট নাই। তো সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে আপনার ঘরে পর্যাপ্ত লাইট আছে কি না সেটা নিশ্চিত করা, অন্যথায় আপনি ঘরের বাইরে দিনের আলোতে শ্যুট করতে পারেন। তো এই দিনের আলোতে শ্যুট করার ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হয়, যে আলোর মাত্রা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার ইমেজ বার্ন করা শুরু করবে। তো সেক্ষেত্রে যে আপনার জন্যে আলোটা সহনীয় কিনা এবং আলোটা পর্যাপ্ত কিনা সেটা খেয়াল রাখতে হবে। এবং আপনি যখন ঘরের মধ্যে শ্যুট করেন, এখন এক ধরনের মোবাইল এলইডি লাইট পাওয়া যায়, সেটি বাজার থেকে আপনি কিনে নিতে পারেন, সেই ধরনের একটা এলইডি লাইট কিনে নিয়ে ঘরে আপনি শ্যুট করতে পারেন মোবাইলে। আমরা এই পর্বের শুরুতেই কথা বলেছিলাম যে ভিডিও নির্মাণের ক্ষেত্রে লাইটের গুরুত্ব অপরিসীম। তো সাধারণত লাইটের উপরে নির্ভর করে যে কোন ধরনের কালার তৈরি হবে, আমরা যে ধরনের কালার চাই সেইভাবে লাইটিংটা করে থাকি, কারণ লাইটের উপর নির্ভর করেই কালারের টোনটা তৈরি হয়। কন্টেন্টের মুডের উপর নির্ভর করে আমরা লাইটিংটা নির্ধারণ করে থাকি। যদি এটা কোনো দুঃখের ভিডিও হয় তাহলে এক ধরনের লাইটিং করে থাকি আমরা, যদি এটা আনন্দের ভিডিও হয় তাহলে আরেক ধরনের লাইটিং করে থাকি। এইভাবে ভিডিও কন্টেন্টের মুডের উপর নির্ভর করে আমরা লাইটিংটাকে নির্ধারণ করি। তো এই পর্বে আমরা আলোচনা করেছি লাইটিং নিয়ে এবং লাইটিংয়ের গুরুত্ব সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা কথা বললাম তিন ধরনের লাইটিং নিয়ে, বা থ্রি পয়েন্ট লাইটিং যেটাকে আমরা বলি সেটা নিয়ে কথা বলেছি, যেখানে কি লাইট, ফিল লাইট এবং ব্যাক লাইট তিন ধরনের লাইট আমরা ব্যবহার করি। তো আজকের আলোচনায় মূল বিষয়ই ছিল হচ্ছে যে এই তিন ধরনের লাইট সম্পর্কে জানা। আজকের আলোচনা এই পর্যায়েই থাকলো, পরবর্তীতে আবার দেখা হবে অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি বিষয় নিয়ে।